हेलो व्यूअर्स केमन आबाई आशा करी भलो आंगला इलेक्ट्रिकल एंड इलेक्ट्रनिक्स पक्ष के जाना अनेक शुभेच्छा और अभिनंदन प्रतिदिन मत आज के नतून एक भिडियो नहीं हाजिर हलम। आज के देखो कीभव अपनारा खूब सहजे एक सीरीज लैम्प तैरि करबें और से ही सीरीज लैम्प तैरि अपनारा खूब सहजे किन्तु एखाने ओखाने गिये जेकोनो जिनिस चेक करते पारबें जेमन फैन मोटर एगुलोर भालो मंद एटार जन्य आमि प्रथम एक होल्डार व्यवहार करब एक टू पिन प्लाग व्यवहार करब एवं एखाने किछु तार आमि व्यवहार करब। तो चलुन देरी ना करे आमरा एटार कानेक्शन शुरू करी। प्रथम एटा कानेक्शन करार जन्य आमि दो कलर दुटो तार नियेछि एकटा हच्छे नील नील कलर तार और एकटा हच्छे ब्राउन। ए दुई तारटिके आमि दुई टुकड़ा करलाम एवं प्रथम तारटी आमि एटा ए होल्डारे प्रथम माथाय कानेक्शन करब। होल्डारे प्रथम माथाय कानेक्शन करलाम एवं ए द्वितीय तारटी आमि ए होल्डारे अपर प्रान्त थेके बेर करब। अपर प्रान्त थेके बेर करलाम এখন এই নিউট্রাল তারটি আমি এখন পুরোপুরি এভাবে দুটার সাথে সংযুক্ত করে দেব এবং এখানে আমরা একটি টু পিন প্লাগ ব্যবহার করব। আর এগুলো আপনারা বাসা বাড়িতে খুব সহজে তৈরি করে আপনার কাজকে সহজ করে তুলতে পারবেন। দুটি তার এখন আমি টু পিন প্লাগের মধ্যে কানেকশন করব। কানেক্ট দিব এখানে একটি কানেকশন করলাম এবং আরেকটি প্রান্ত আমি অপর মাথায় কানেকশন করব। এই সিরিজ ল্যাম্পটি আপনারা খুব শর্টকাটে খুব সহজভাবে তৈরি করবেন। এতে শুধু একটি হোল্ডার আর একটি টু পিন প্লাগ হলেই হয়ে যায়। তৈরি হয়ে গেল সিরিজ ল্যাম্প। এটি হলো আমার টু পিন প্লাগ। টু পিন প্লাগ থেকে একটি তার এসে আমার হোল্ডারে ঢুকলো, হোল্ডার থেকে আউট হয়ে আমার এদিকে চলে গেল এবং আরেকটি নিউট্রাল তার সরাসরি আমরা টু পিন প্লাগ থেকে নিয়ে এ মাথায় নিয়ে চলে গেলাম। অর্থাৎ আমরা এখানে একটি সিরিজ কানেকশন করে এখানে অপারেটিং করব। এটি হচ্ছে আমার দুটি প্রান্ত, এটা দিয়ে আমি যে কোনো এখানে টেস্ট করতে পারবো। আপনাদের আমি এখানে চেক করে দেখাবো। হোল্ডারটি লাগিয়ে নিলাম, এটার সাহায্যে আমরা একটি এলইডি লাইট চেক করে দেখব। এটি হচ্ছে আমাদের সিরিজ ল্যাম্পের দুই প্রান্ত
এবং এখানে হোল্ডারে আমরা একটু বাতি লাগিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে বাতিটি আমার জ্বলে উঠেছে। এখন এটা আমাদের একটা সিরিজ ল্যাম্প তৈরি হয়ে গেল। এখন আমি এই বাতিটি চেক করব সিরিজ ল্যাম্পের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে বাতিটি জ্বলে উঠেছে। এভাবে আপনারা খুব সহজভাবে কিন্তু একটি সিরিজ ল্যাম্প খুব সহজে তৈরি করতে পারবেন, এবং তাও দুটি জিনিসের সাহায্যে, একটি হোল্ডার, একটি বাতি এবং টু পিন প্লাগ এবং কিছু তার। এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো একটি সিরিজ ল্যাম্প তৈরি করে আপনার কার্যক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।